So what's up guys, I'm Sudip and you are watching Sudip Kormkar Vlogs and গতকালের ভ্লগটা যেটা আমি মা বাড়ি এসেছি সেই ভ্লগটা তো তোমরা আগেই দেখেছো অ্যান্ড আজকে হচ্ছে 26 তারিখ রিপাবলিক ডে সো ভিডিও ফার্স্টে তোমাদের সবাইকে বলে রাখি একদম মন থেকে হ্যাপি রিপাবলিক ডে টু অল অ্যান্ড দেখো বাঙালি রিপাবলিক ডে তো একদম সোনা সোনা কেটে যাবে সেটা তো আর হতে দিতে চাই না আমরা তাই জন্য আজকে মেনলি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা আগেই বুঝে গেছো যে কোথায় যাচ্ছি তো আরেকবার বলে রাখি যে আমরা যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি যে আমি থাকি বারাসাতে তো তোমরা জানোই তো বারাসাত থেকে হচ্ছে ব্যারাকপুরে সেটা মানে ডিস্টেন্সটা খুবই কম মানে খুবই বলতে এই চুচুড়ার থেকে ডিস্টেন্স খুবই কম তো আমি কখনো মেনলি যাইনি মানে যাওয়ার টাইম হয়ে ওঠে না পড়াশোনার মাঝে না যাওয়ার টাইমটা হয়ে ওঠে না তারপরে ছুটি ছাড়া পাই না বাদি দাও আর এখন এই মা বাড়ি এসে দুদিন টাইম পেয়েছি তো সবাই মিলে আমি বাবা মা মামা মামি তারপরে মাসি সবাই মিলে আজকে তো ফার্স্ট টাইম যাচ্ছি দাদা বৌদির টেস্টটা কীরকম অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকবো আমি এটা তো হতে দিতে চাই না এখন হচ্ছে বাজে 6টা এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না এখন বাজে হচ্ছে 6টা 25 তো যদি আমাদের মানে বেরোনোর কথা ছিল মানে 6টার মধ্যে বাট সেটা বাঙালির টাইম হিসাবে হতে 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 7টা অবধি যেতে পারে দেখি কি হয় গাইস তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমি কি বলেছিলাম আমি তোমাদের ঠিকই বলেছি যে 7টার দিকে বেরোবো তো এখন বাজে 7টা বাজেনি 7টা বাজে 2-3 মিনিট বাকি এখন আমরা এই মামাবাড়ি থেকে বেরিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এখান থেকে ব্যারাকপুর যাব তো এন্টায়ার ভিডিওতে আমাদের সঙ্গে এই যে দেখো রাস্তায় আলো না থাকলে ফোনের ফ্ল্যাশই ভরসা এখানে বাবা মা মাসি সবাই আছে আর সামনে মামা মামি আছে যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে এদের সঙ্গেই যাব তো পুরো ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকো তো আর কি চলো গাইস ফাইনালি আমরা এখান দিয়ে এসে অটোতে করে এই দাদা বৌদি হোটেলের সামনে নেমেছি তো তোমাদের যেটা দেখাবো একবার জাস্ট ভিড়টা দেখে নাও দোকানের সামনে অ্যাজ ইউজুয়াল আজকে যেহেতু 26 তারিখ তো একবার জাস্ট ভিড়টা দেখে নাও মানে এতটা ভিড় হবে সেটা আমার একদম মানে আউট অফ মাইন্ড হয়ে গেছে তো যাই হোক একবার ভিড়টা দেখো তোমরা তোমরা একবার ভিড়টা দেখো না আর এখানে লাইনটা প্রচণ্ড এতটা হওয়ার কথা মানে ছিলই মানে কি বলবো আজকে 26 তারিখ যেহেতু তারপর এতটা ভিড় হবে আমি ভেবে দেখতে পাই তো যেটা হয়েছে ওই ভেতর দিয়ে বাইরে যেটা কাউন্টার আছে যেখান দিয়ে শুধু পার্সেল নেবে সেই জায়গাটায়ও মানে প্রচণ্ড ভিড় যেটা তোমরা দেখলে আর যেটা রেস্টুরেন্টের যেটা লাইন মানে এটা তো মানে ওর থেকে বেশি লাইন এই রেস্টুরেন্টের গলিতে আর ছোটো একটা গলি মোটামুটি দাঁড়ানোর মতোই আছে তো একবার জাস্ট তোমরা লাইনটা দেখে নাও আর ভিড় মানে মিডিয়াম ভিড় অত ভিড়ও নেই যে অন্যান্য যেরকম দুর্গা পুজোয় বা কালী পুজোয় যেরকম ভিড়টা থাকে সেই ভিড়টা নেই তাও যেরকম আছে মোটামুটি আমরা বাড়ি যেতে পারবো কিনা সেটা নিয়ে একটা চিন্তাভাবনা হয়ে গেছে তো একবার জাস্ট ভিড়টা দেখো তো এই যে ওই পাশে যে গলিটা দেখছো ওইটা হচ্ছে কাউন্টার আর ভিড় প্রচণ্ড ভিড় তো দেখি কতক্ষণে ঢুকি এখন তো অলরেডি 8:30 বাজে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফাইনালি মোটামুটি 15-20 মিনিট পর এখন সবাই মিলে এখান দিয়ে উঠছি যদি সিস্টেমটা দেখো আমরা এখান দিয়ে কতগুলো সিঁড়ি পেরিয়ে উঠলাম উঠে এখানে এসে আবার আমাদের লাইন করে দাঁড়ি করিয়ে দিল যে এক একজনকে এক এক রকমভাবে টেবিল দেবে টেবিল ক্লিন হবে তারপরে মোটামুটি ঠিক আছে কিন্তু 6 জনের টেবিল পাওয়াটা একটু ডিফিকাল্ট
কারণ এখানে মানে ছোটো টেবিলগুলো তাড়াতাড়ি পাওয়া যায়। দেখি কতক্ষণে পাই ভেতরে ঢুকে। ভিডিওটা তো দেখছোই, ভালো লাগলে লাইক করো, চলো। ফাইনালি আমরা চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টের ভেতরে। তো এখানে আমাদের সিক্স সিটার যেরকম আমরা ছজন আছি, ছজনের সিট দিয়েছি। সিট নিয়ে কোনো প্রবলেম হয়নি, কারণ সিটটা ভালোই পেয়েছি, মোটামুটি যা আছি ঠিক আছে। এখানে একবার জাস্ট আমরা মেনু কার্ডটা একবার দেখে নাও যে কোনটার কীরকম দাম আছে আর কী কী ভ্যারিয়েন্ট আছে মেনুতে। তো তোমরা চাইলে এখান দিয়ে স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো ভালো করে। এখানে এখন প্রথমে মেনু সিলেক্ট পর্ব চলছে। কী কী অর্ডার দিয়েছি? হ্যাঁ, কী কী অর্ডার দিয়েছি? মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন টিক্কা, চিকেন রেশমি কাবাব। গাইস, সত্যি কথা বলতে তখন এতক্ষণ টাইম হয়ে গেল, বাট সবে থালা দিয়ে গেল, এখনো স্টার্টারও এসে পৌঁছায়নি। কব আয়েগা খানা? তো গাইজ, মানে একটা লট অফ টাইম এরপর ওরা আসলো, এসে সবে স্টার্টারটা দিয়ে গেলো, এরপরে বিরিয়ানি পার্ট তো আছেই। তো দেখো একবার স্টার্টারটা, মানে দেখতেই জাস্ট অসাম লাগছে। এটা কেমন? এটা খেতে কেমন? ভালো লাগছে। তো গাইস, অনেকক্ষণ পরে আমাদের বিরিয়ানি দিয়ে গেছে। তো সবাই তো খেতে শুরু করে দিয়েছে, এই যে দেখে নাও, মামা মামি বাবা, এদিকে মা মাসি, সবাই খেতে শুরু করে দিয়েছে। ফার্স্ট বাইটটা কেমন খেতে? একদম ফার্স্ট ক্লাস, ফাটাফাটি। এবার আমি খেয়ে দেখি। ভাই, যেরকম দেখতে পাচ্ছ চালটা মানে কিছু বলার হবে না, ঝুরঝুরেই আছে। আগের দিন যেখান দিয়ে খেয়েছিলাম, যে আগের বিরিয়ানির ফুড রিভিউর ভিডিওটাও প্রথমে বিরিয়ানিরই ছিল আর এটারও বিরিয়ানিরই, তো আকাশ পাতাল তফাত এটার আর ওটার। কারণ এটার চালটা অনেকটাই ঝুরঝুরে, আর আলুটাও দেখো, আলুটা অবভিয়াসলি ভেঙে যাবে, আর মাটন যেটা আছে ওটাও খুবই নরম। যে দেখো, হালকা করে এই যে ছাড়ি দিয়েছি, ভেঙে গেছে। জাস্ট একবার ফার্স্ট বাইটটা দেখি কেমন লাগে খেতে। তো দেখো, চামচ তো স্পুন আর ফোক তো দিয়ে গেছিলো আগেই, বাট এটা জাস্ট ফর্মালিটি হিসাবে। বাঙালির বিরিয়ানি খেতে কখনো চামচ আর ফোক লাগে না, হাতই যথেষ্ট। তো আমাদের সবার খাওয়া শেষ, এখন বিলিং প্রসেস হচ্ছে। সেটা শেষ হলেই নিচ থেকে ছোটো মামার জন্য একটা পার্সেল নিয়ে বাড়ি চলে যাবো। নো ডাউট বিরিয়ানিটা দুর্দান্ত খেতে লেগেছে, আর স্টার্টারগুলোও খুবই ভালো। তো দাদা বৌদি মানে একটা নিজের ক্লাসটাকে এখনও বজায় রাখছে। তো আমি বাড়ি যাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট করবে যারা এখানে এসছো,
আর আগে খেয়েছো, তোমাদের বিরিয়ানি কেমন লেগেছে? তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, বাই।